অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 20 জুন 2021 বৃহস্পতি বক্রতা হচ্ছে, অর্থাৎ বৃহস্পতি বক্রীতে তুলা রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে। 20 জুন টু 18 অক্টোবর এই বৃহস্পতি কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় অবস্থান করবে। তুলা রাশি আপনি যদি হন, আপনার জীবনে কোন কোন দিক থেকে শুভ, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাব। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। তো দেখুন, আমি একটা কথা বারবার বলি, যখন কোনো শুভ গ্রহ বক্রী হয় তার শুভ গুণ 3 গুণ বেড়ে যায়, আর যখন অশুভ গ্রহ বক্রী হয় তার অশুভত্ব 3 গুণ কিন্তু বাড়িয়ে তোলে। এই বৃহস্পতি বক্রীতে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে সোনাই সুহাগা। আমি একটা কথা বারবার বলি, বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে ভাবের উপর দৃষ্টি দেয়, আলোকপাত করে, সেই জায়গাগুলো কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র হয়। বৃহস্পতি আপনাদের ত্রিকোণে অবস্থান করছে এবং সরাসরি দৃষ্টি আপনার ভাগ্য পাবে, আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ভাগ্যের দ্বারা যে কাজ হয়, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো, যারা রিসার্চমূলক পড়াশোনা করছে উচ্চ শিক্ষা এখানে কিন্তু ভালো, বেসিক লাইনে যারা পড়াশোনা করছেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবে। এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির একাদশ ভাবে সফলতা, সাকসেস, লাভ আপনাদেরকে কিন্তু দেবে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে তুলা রাশির। যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে রিসার্চ করছিলেন, অর্থাৎ কর্ম পাচ্ছিলেন না, সার্চ করছিলেন, এই জায়গাটা কিন্তু, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে নির্দেশ করছে। এবং সরাসরি এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির ধনভাবে পড়বে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু করবে। পিতার সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছেন, শেয়ার মার্কেট, এডুকেশনের দিক, বিশেষ করে আপনাদের সন্তান সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন তারা কিন্তু সন্তানের প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে, অর্থাৎ সন্তান, আপনারা সন্তান সুখের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। এডুকেশনের জায়গাটা আমি আবারও বলছি, এডুকেশনের জায়গায় খুব বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এই সময় আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা দেখা যাবে এবং আপনাদের এ সময় আধ্যাত্মিক জায়গাটা কিন্তু বাড়বে এবং বেশ কিছু আপনাদের কিন্তু ভ্রমণেরও সম্ভাবনা কিন্তু থাকছে, ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট থাকছে, ধনের জায়গা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত আপনাদের হতে চলেছে। এবং এই সময়, অর্থাৎ এই যে বৃহস্পতি বক্রী হচ্ছে এই 20 জুন টু 18 অক্টোবর, এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু আটকানো কাজ, বারবার আটকে যাচ্ছিল সেই কাজগুলো কিন্তু আপনাদের
সম্পূর্ণ কিন্তু এই সময় কিন্তু হবে। অর্থাৎ আপনি তুলা রাশি মানুষ, এর রেজাল্টটা কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ কেন্দ্রে সরি ত্রিকোণে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ভাগ্যোদয় নিশ্চিত রূপে কিন্তু করাতে চলেছে। এবং এর পাশাপাশি দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনি তুলা রাশির মানুষ, দাম্পত্য সুখ কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছে, যারা টিচিং প্রফেশনে আছেন, অ্যাডভোকেট, টিচার, অ্যাস্ট্রোলজার, তাদের ক্ষেত্রে কিন্তু সোনাই সুহাগা আমি বলবো। যারা গোল্ডের বিজনেস করছেন, যারা ফুডের বিজনেস করছেন, সেই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। যাদের গ্লোসারির বিজনেস আছে তারাও কিন্তু এই সময় ভালো রেজাল্ট পেতে চলেছেন। অর্থাৎ দৈনিক রোজগারের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিবে। অর্থাৎ এই বৃহস্পতির বক্রতা তুলা রাশি হতে চলেছে সোনাই সুহাগা, আমি আবারও বলছি। কিন্তু দেখতে হবে আপনার রাশিচক্রে যদি না মিলে, যাদের যাদের মিলবে না, আপনার রাশিচক্রে বৃহস্পতি প্লেসমেন্ট কেমন আছে, বৃহস্পতি কোন ভাবের অধিপতি, কোন ভাবে কী অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, কোন নক্ষত্রে আছে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। এবং কোন গ্রহের সঙ্গে, পাপগ্রহের সঙ্গে নেই তো, বৃহস্পতি আপনার নিচস্থ নেই তো, এই জায়গাগুলো কিন্তু একান্ত দেখা দরকার। তবে এটা হচ্ছে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদেরকে আমি একটা জিস্ট তুলে ধরলাম। নমস্কার।